হ্যালো ইউটিউব পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আমি এহসানুল হক আবির, আজকে এসে পড়েছি এগেইন, আজকে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো এখন আমরা আজকে আসলে সামনের দিক দিয়ে ঢুকিনি, আমরা পেছন দিক দিয়ে গেরুয়া হয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, আমরা যাচ্ছি বলতে গেলে আমার ওয়াইফ এসেছে এবং আমার বেবি এসেছে আমার সাথে। তো ওদেরকে অলরেডি আমি রিক্সা করে পাঠিয়ে দিয়েছি বটতলা চলে যাওয়ার জন্য। আমরা ওইখানে এখন যাব এখন, অ্যান্ড ওইখানে যাওয়ার পরে কিছু খাবো, দেখি কি খাওয়া যায় ওইখানে। আর আজকে এখানে আসার কোনো প্ল্যান ছিল না, বাট হুট করে প্ল্যান হয়ে গেলো যে আমরা বটতলায় যাব, তো এই জন্যই এসে পড়া। আর আমরা এখানে যে মুহূর্তগুলো কাটাবো সেই মুহূর্তে কিছু ভালো মুহূর্ত এবং কোথায় কোথায় আপনারা যেতে পারেন, এই জন্য আজকে এই ব্লগটি করা। তো শুরু করা যাক, শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই আগে, তো ইন্ট্রোটা দেখে নিন। সো এসে পড়লাম। তো আমরা আমি এখন যাচ্ছি হেঁটে, বিকজ আমি রিক্সা পাই নাই। এখন সামনে থেকে একটা রিক্সা আসছে, তো আমি আর রিক্সায় উঠবো না যেহেতু আমি বটতলার কাছাকাছি এসে পড়েছি, তো আমি আর আসবো না। গেরুয়া দিয়ে যখন আপনি ঢুকবেন জাহাঙ্গীরনগরে, তো ওইখানে আপনার একটা গেট আছে, গেটের এই সাইডে বাহিরের রিক্সাগুলো ঢুকতে পারে না। তো ওইখান থেকে নেমে আপনি আবার একটা রিক্সা নিতে হবে ভেতরে ঢুকার জন্য। তো আমরা হাঁটতে থাকি আর যাই, আর ভালো লাগছে। এখন তো রোদ আছে, আর একটু পরে আরও বেশি ভালো লাগবে যখন রোদ থাকবে না। তো আপনাদের সেই সময়টাও দেখাবো যখন রোদ থাকবে না। তো শীতের সময় আসতে না পারার কারণ হচ্ছে আমি একটু কিছু কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে শীতের সময় আসতে পারিনি। বাট শীতের সময় আসলে আরও অ্যামেজিং লাগে পরিবেশটা। তো আপনারা আজকে দেখতে থাকুন জাহাঙ্গীরনগরের ব্লগ, আর যারা জাহাঙ্গীরনগরে আসবেন অবশ্যই বটতলায় আসবেন, আপনাদের ভালো লাগবে। এখানে খাবার দাবার যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি আছে এবং যত টাইপের ভর্তা চান খেতে পারবেন এখানে। তো আমরা যাই দেখি আমরা কিছু পাই কিনা খাওয়া দাওয়া করার জন্য। অলরেডি আজকে লেটে এসে পড়েছি অনেকটা, অলরেডি 5টার কাছাকাছি, হয়তো বা পাবো না, তারপরে যাই দেখি কি করা যায়। ঠিক আছে, আর আপনার সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্লগটি। এখন চলে যাচ্ছি মুন্নিসরণের দিকে, এখানে আর খাওয়া দাওয়া হলো না, মুন্নিসরণীতে যাই, তারপর ওইখানে খাওয়া দাওয়া হবে। তো চলুন যাই মুন্নিসরণী। তো আমরা অলরেডি এসে পড়েছি মুন্নিসরণের এখানে। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, জায়গাটা ভালো লাগার কারণ এখানে বারবার আসি, আর আমার সাথে তো আছেই আমার ছেলে, তার জন্য ভিডিও করতে পারছি না ওইরকমভাবে, বাট তারপর যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এই সাইড দিয়ে আমরা এসেছি, জায়গাটা খুব ভালো লাগে আমার কাছে। জাহাঙ্গীরনগর ঢাকার ভেতরে, মানে ঢাকা ডিস্ট্রিক্টের ভেতরে যদি কোনো জায়গাটা যদি দেখতে যদি একটু মানে ভালো লাগে, ভালো লাগে বলতে গেলে প্রাকৃতিক পরিবেশ যদি সৌন্দর্য পরিবেশ থাকে থাকে তাহলে হচ্ছে যে এর মধ্যে জাহাঙ্গীরনগর অন্যতম। এখানে আসলে আপনার ভালো না লেগে কোনো এমন কোনো কারণ নাই যে আপনার এখানে ভালো লাগবে না। যা প্রকৃতিপ্রেমী আছেন তারা এখানে আসতে পারেন ঘুরে যেতে, আপনার বেবিদেরকে নিয়ে আসতে পারেন অথবা ফ্যামিলি নিয়ে আসতে পারেন কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য। তো আজকে থাকুন আর উপভোগ থাকুন ব্লগটি।
যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবেন সবাই মুন্নিশরণের এই স্পটটাতে একবার হলেও এসে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের এই ভিউটা। চমৎকার একটা ভিউ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ভিউটি। তো সবাইকে বলছি জাহাঙ্গীরনগর আসবেন, এসে এই ভিউটি আপনারা দেখে যেতে পারেন। এটা হচ্ছে যা জীববিজ্ঞান অনুষদের সামনে একটা লেক আছে, তো এখানে এটা খুব সুন্দর একটা পরিবেশ। আমি আর আমার ছেলে এখানে অনেকগুলো ছবি তুলেছি, আপনাদের সাথেও শেয়ার করব। তো সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন এই ব্লগটি। আর আরেকটা কথা, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি। আমরা এখন চলে যাচ্ছি ডেইলি গেটের ওই দিকে। আমরা এখানে বেশি সময় স্টে করব না, আমরা চলে যাব, আমার ব্লগের পার্ট টু আসবে। বাট এখন আমরা হচ্ছে এখানে আপনার হলের সামনে, যেখানে মুভি টুভি দেখা যায়। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগে, অনেক পদ্ম ফুল আছে, আপনাদেরকেও পদ্ম ফুলগুলো দেখাচ্ছি। তো এই ছিল আজকের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ব্লগ পার্ট ওয়ান। পার্ট টু অতি সত্তর আসবে, যদি আমি ভালো রেসপন্স পাই অবশ্যই পার্ট টুটা করবো। এখানে আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে, ক্যাফেটেরিয়া বলেন, তারপর হচ্ছে যে আপনার ওপেন স্পেস, দেন হচ্ছে আপনার প্রান্তিক গেট, ওইদিকে তো যাওয়াই হয় নাই আজকে।
তো এই ছিল আজকের এই ব্লগটি। যদি আমার ব্লগটি পছন্দ করে থাকেন আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা আমার এরকম ট্রাভেল অর ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই রইল, ঠিক আছে, আল্লাহ হাফেজ।